নম্বর নিকটে এক কারো অত্যাচারিত হলে শাসকের নিকট নালিশ করা গিবোধ নয় কারো অশ্লীল কাজে বাধা দিতে নম্বর দুই কারো অশ্লীল কাজে বাধা দিতে এবং কারো অন্যায়ের প্রতিবাদ করতে কারো সহায়তা নিতে তার নিকট ওই ব্যক্তির গিবোধ করা যায় নম্বর তিন মুফতি ও আলেমের নিকট জুলুম ও অন্যায় সংক্রান্ত কোনো বিষয়ে ফতোয়া নিতে গিয়ে অন্যায়কারীর গিবোধ করা যায় নম্বর চার কোনো ব্যক্তির অনিষ্ট মন্দ হতে কোনো মুসলিমকে সতর্ক সাবধান করতে গিবোধ করা যেমন বিদ্যাতি অশুদ্ধ হাদিস বর্ণনাকারী সাক্ষী লেখক বক্তা প্রভৃতি ব্যাপারে মানুষকে সাবধান করা এটা গিবোধ নয় নম্বর পাঁচ প্রকাশ্যে ও পাপে লিপ্ত হয় এমন ব্যক্তির গিবোধ করে কেবল ওই প্রকাশ্য বিধাত পাপ বিষয়ে মানুষকে সাবধান করা গিবোধ নয় নম্বর ছয় মন্দ নামে কেউ সুপরিচিত হলে তার অপমান উদ্দেশ্য না করে সহজে পরিচয়ের জন্য তার নিকট তার ওই নাম উল্লেখ করা অপরের নিকট তার নাম উল্লেখ করা যেমন খাঁদা কালো গ্যাড়া ইত্যাদি এটা গিবত্ত পর্যায়ভুক্ত নয় আশা করি বুঝতে পেরেছেন